যেগুলো মানে যে সুরাগুলো শুধুমাত্র কোরআন হাদিসে রয়েছে সেগুলো আমাদের আমল করতে হবে এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই সুরাই এখলাসের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন বেশ কিছু হাদিস তার মধ্যে একটি হাদিস হলো অন্যতম একটি হাদিস মুসনাদ আহমদের বারো হাজার চারশো নম্বর হাদিস আনাজবিন মালিক রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন যা আর রজুলুন ইলা রসুল ইল্লাহি সাল আলী ও একজন ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে এসে বলল ইন্নি ওয়াহিব্বু হাজ ইসরাহ উলহ আল্লাহ আহাদ আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম আমি ইসরা ইখলাসকে ভালোবাসি হু আল্লাহ আহাদ যার প্রথম আয়াত রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়াল্লিসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন হব্বুকা ইয়াহা আ দখলা কাল জাননা তোমার এই ভালোবাসা তোমাকে জাননাতে বসিয়ে দিবে তোমার এই সোরার ভালোবাসায় তোমাকে জাননাতে বসিয়ে দিবে সোহান আল্লাহ হবে আরো কয়েকটা হাদিস আপনাকে জানাই এই সোরার ব্যাপারে আবি আন আবি হরাই রাত রদি আল্লাহ আন হোক

বা বিভিন্ন ওলামাই কেরামগণ বলে থাকেন যে তিনবার সুরা ফাতেহা যদি পাঠ করা হয় সুরা ইখলাস পাঠ করলে তিনবার সুরা ইখলাস পাঠ করলে এক কোরআন খতমে নিকি হয় এটা বলা হয় নাই বলা হয়েছে যে সুরা ইখলাস একবার পাঠ করলে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়লে অর্থাৎ দশ পারা পড়লে যেই নিকি হয় সেই পরিমাণ নিকি আল্লাহরবুল্লাহ আলমী দান করবেন কোরআনের মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিনের পরিচয় এবং অন্যান্য হুকুম আহকাম মানে কোরআনকে তিন ভাগে ভাগ করা হয়েছে দশ 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 তিরিশ তিরিশ পাড়া কোরআন তার মধ্যে দশ পাড়া কোরআন আল্লাহরবুল্লাহ আলমিনের গুণাবলী নিয়ে বলা হয়েছে কোরআন দশ পাড়ায় আর দশ পাড়া অন্যান্য হুকুম আহকাম বিশ পাড়া অন্যান্য হুকুম আহকাম তাহলে আল্লাহরবুল্লাহ আলমিনের হুকুম আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের গুণাবলী এই দশ পাড়ার মধ্যে যা রয়েছে সুরা ইখলাসের মধ্যে তা রয়েছে এই জন্য সুরা এখলাস একবার তিন একবার পাঠ করলে কোরআন এক তৃতীয়াংশ পড়ার সমান হবে এটার উপরে কিয়াস করা বলা হয়েছে তাহলে কিয়াস করলে হবে না হাদিসে স্পষ্ট এই কথা নেই যে সুরা ইখলাস যদি কোনো ব্যক্তি তিনবার পড়ে তাহলে কোরআন খতমের নেকি হবে এটা গোরামি করলে হবে না এটা হাদিসে স্পষ্ট নেই যেহেতু তাহলে সেক্ষেত্রে আমরা এ কথা আর বলতে যাব না যে সুরা এখলাস তিনবার পাঠ করলে কোরআন খতমের নেকি হয় এরকম কথা রসুল উল্লাহ সাল আলী সাল্লাম বলেননি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সুরা এখলাস তিনবার পাঠ করলে একবার পাঠ করলে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার সমান নিকি হয় এছাড়া আরেকটি সহিহাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাই আলী সাল্লাম বলেছেন সেই হাদিসটি পাওয়া যায় দারিমিতে দারিমির তিন হাজার চারশো বিরানব্বই নম্বর হাদিস সাঈদ ইবনুল মুসাইব রহম্লা তিনি বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সোরা দশ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি করবেন যে বিশ বার পড়বে তার জন্য জান্নাতে দুটি প্রসাদ তৈরি করবেন যে তিরিশ বার পড়বে তার জন্য আল্লাহ রবুল আলামিন তিনটি প্রসাদ তৈরি করবেন বর্ণটি মুরসাল এবং উত্তম শেখ আলবানি রহমাল্লাহ তিনি এই সনদ সম্পর্কে সনদ সম্পর্কে তিনি সহি এবং রিজাল শিকাত বুখারি মুসলিমের রিজাল। তবে উকাইল কেবল বুখারি রিজাল হাদিসটি আরও বর্ণনা করেন তাবরানি আওসাদ আবু হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে মারফু হবে এবং আহমদ ও না আনাস রদি আল্লাহ হতে মারফু হবে সিলশিলা সহিহা পাঁচশো উননব্বই নম্বর হাদিস তাহকিক আলবানি কালবানী হাসান তাহলে হাদিসটি সহি আপনার সিলসিলা সহিয়া থেকে বোঝা যায় আর জামেউ সগীর তাহগিক আলবানি এই সূত্রে সহী জামেউ শহীরের এগারো হাজার চারশো আঠারো নম্বর হাদিস তাহকিক নাসির উদ্দিন আলবানি তিনি বলছেন সহী হাদিসটি তাহলে সুরা এখলাস দশ বার পাঠ করলে জান্নাতের মধ্যে একটি প্রসাদ নির্মাণ করা হবে আর বিশ বার বললে দুইটি প্রসাদ তিরিশ বার বললে তিনটি প্রাসাদ মানে তিনটি ঘর তার জন্য আল্লাহ রবাহ আলমিন নির্মাণ করে দিবেন সুখান আল্লাহ তাহলে সহি ফজিলত থাকতে আমরা কেন ভেজালের মধ্যে যাবো দুইশো বার তিনশো বার আমাদের দরকার নেই আমাদের কাছে সহি দলিল মজুদ রয়েছে তাহলে আমরা সহিটা মানবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম